আসসালামাইকুম, জামিল কুকিং স্টুডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আজকে তৈরি করে দেখাবো মসুরের ডালের পিঠা। অনেক মজাদার একটা পিঠা, খুব অল্প কিছু ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি করা যায়। আর আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন। এখন চলুন দেখা যাক মসুরের ডালের নকশি পিঠা তৈরি। মসুরের ডালের পিঠার জন্য আমি এখানে হাফ কাপ নিয়েছি মসুরের ডাল, হাফ কাপ নিয়েছি চিনি, 1 কাপ নিয়েছি ময়দা, আর 2 কাপ নিয়েছি চালের গুঁড়া। আমি মসুর ডালটাকে সিদ্ধ করে নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি লবণ, এলাচি, দারচিনি দিব না, তাহলে মসুর ডালের গন্ধটাই চলে যাবে গ্রামটা। তো আমি দিয়ে দিচ্ছি চিনি, আর চিনিটা দেখে নিবেন আপনারা, যার যার পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিব ময়দা, চালের গুঁড়ি, রাসটাকে মাঝারি কিংবা তার থেকে লো করে দিয়ে 2 মিনিটের জন্য ঢেকে দিব, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবো ঢেকে দিয়ে। এটাকে ভালো করে মথে নিয়েছি, মথে যে কোনো কিছুতে রেখে ঢাকনা দিয়ে দিতে হবে যাতে করে উপরের অংশটা না শুকিয়ে যায়। আমি এখানে সুইচ নিয়েছি একটা, আর একটা টিনকে কেটে নিয়েছি সাইডগুলো ডিজাইন করার জন্য, আর টুথপিক নিয়েছি। রুটি বেলে দিচ্ছি, এগুলো পাতলা হবে না, একটু মোটা হবে, রুটিটা ঠিক এরকম হবে, একটু মোটা হবে। উপর অংশটাতে রুটিটা দিয়ে এর উপর অংশটাতে একটু তেল লাগিয়ে দিচ্ছি। পাপড়িকে এভাবে তুলে দিব, এগুলোকে কেটে নিচ্ছি। ভাবে করে কেটে নিচ্ছি সবগুলোকে, সাইড গুলো কেটে
অবস্থায় আপনারা ডিপ ফ্রিজে রেখে কিংবা একটু শক্ত হলে জিপলক ব্যাগে কিংবা বক্সে ভরে নিতে পারেন। 1 মাস পর্যন্ত এভাবে খাওয়া যাবে। শুধুমাত্র ঠান্ডা ছাড়িয়ে কিংবা আধা ঘন্টা আগে বের করে তেলে ভেজে নিলে হবে। ওটাকে ভালো করে গরম করে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। নামিয়ে টিস্যু তাওয়ালের উপর রেখে দিচ্ছি যাতে তেলটা চুষে নেয়। নিলাম মসুর ডালের নকশি পিঠা। আপনারা চাইলে এটাকে সিরায় ভেজাতে পারেন, তবে আমি এভাবে তৈরি করে থাকি। আপনারা এভাবে ট্রাই করে দেখেন, আশা করি ভালো লাগবে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।